ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:15 বৈঠকটি শুরু হয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে G20 সম্মেলনে যোগ দিতে দুপুর 1:15 নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ভারত সফরে G20 সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সই হতে পারে 3টি সমঝোতা স্মারক। আজ সকাল 11:13 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।